হ্যালো বন্ধুরা আমি রবীন আর এখন কথা বলবো একটা এক্সক্লুসিভ আপডেট নিয়ে শিবপ্রসাদ মুখার্জি এবং নন্দিতা রায় আপকামিং সিনেমা বহুরূপী তো তারই গল্প সম্বন্ধে এবং পোস্টার সম্বন্ধে আমি আলোচনা করব তো তার আগে বলে নিই এখানে শিবপ্রসাদ মুখার্জির একটা পোস্টার এসছে তো পোস্টারটা কিন্তু দুর্ধস্য লাগছে মানে কোনো দিক থেকে কোনো অ্যাঙ্গেল থেকে বোঝা যাচ্ছে না যে এটা শিবপ্রসাদ মুখার্জি তো কিছুদিন আগে ফেসবুকে একটা ছবি ঘোরাঘুরি করছিল যে যে শিবপ্রসাদ মুখার্জি নাকি তার চেহারা কমিয়েছে দশ কেজি মতন ওজন কমিয়েছে তো আজকে এই পোস্টারটা দেখার পর বোঝা যাচ্ছে যে সেই যে দশ কেজি যে ওজন কমিয়েছে তার কারণটা কী এবং এই দশ কেজি ওজনটা কমানোর ফলে তাকে কীরকম লাগছে দেখতে তো যাই হোক এই বহুরূপী সিনেমাটা পুজোর সময় আসছে এবং এর মুখ্য চরিত্রে অভিনয় করছেন শিবপ্রসাদ মুখার্জি কৌশানী মুখার্জি তারপরে আবি চট্টোপাধ্যায় এবং রীতাবরী চক্রবর্তী তো এবার গল্পের ব্যাপারে আসি গল্প হচ্ছে পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় ব্যাংক ডাকাতির গল্প নিয়ে আসতে চলেছে নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায় আগামী ছবি বহুরূপী সেই ছবির মুখ্য চার চরিত্র এলো প্রকাশ্যে ব্যাংক ডাকাতির ঘটনাকে কেন্দ্র করে এই চারজনই জড়িয়ে যায় একে অন্যর সঙ্গে থ্রিলার ধর্মী এই ছবির মুখ্য চরিত্রে যারা রয়েছে তাদের নাম আমি তোমাদেরকে আগেই বললাম তবে মুক্তধারা তৈরির সময়ই শিবপ্রসাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন শেখ ইকলাস এক সময়ের জেলখাটা এই ব্যক্তি এখন মোহরের কাজ করেন সাদা সেই ব্যক্তিকে দেখে বোঝার উপায় নেই এক সময় সাতাশটা ব্যাঙ্ক ডাকাতির চার্জ ছিল তার মাথায় লালবাজার তাকে ডাকত এ ক্লাস নামে তিনি সরাসরি আমাদের কাছে এসে বলেছিলেন আমার জীবনের গল্প থেকে একটা ছবি বানান না সেই সময় থেকেই বহুরূপীর ভাবনা বললেন শিবপ্রসাদ একটা বিশ্বাসভঙ্গের জায়গা থেকেই পুরো গল্পের শুরু বাস্তব ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে নিজেদের মতো করে তার চিত্রনাট্য সাজিয়ে নিয়ে পরিচালকের তৈরি করেছেন এই চোর পুলিশ খেলার গল্প সেখানে পুলিশ ইন্সপেক্টরের চরিত্রে দেখা যাবে সুমন্ত ঘোষালের চরিত্রে দেখা যাবে আবির চট্টোপাধ্যায়কে এখানে পুলিশের একটি মানবিক দিকও রয়েছে রক্তবীজে ইন্টেলিজেন্ট অফিসারের পরে এবার পুলিশের চরিত্রে আবির তার স্ত্রীর চরিত্রে আমরা এখানে রিতা হরিকে দেখতে পাওয়া পুলিশি কর্মকাণ্ডের পাশাপাশি দুজনের প্রেম প্রেম উঠে আসবে এই ছবিতে শিবপ্রসাদ অভিনীত চরিত্রের নাম বিক্রম একটি কারখানার অ্যাকাউন্টেন্ট হিসেবে কাজ করেছে ঝিমলি অর্থাৎ কৌশানী চরিত্রটি আসলে একজন চোরের ঝিমলির সঙ্গে বিক্রমের রসায়ন ঠিক কী রকম তা অবশ্যই এখনই ভাঙতে যায়নি পরিচালক তো দেখা যাক সিনেমার ট্রেলার বা টিজার গান কবে আসে তো আসলে তোমাদের আপডেট দিতে থাকবো তো এরকম ধরনের আরও আপডেট পেতে তোমরা সাবস্ক্রাইব করো চ্যানেল প্লে বাংলা টিভি এবং বেলাইকানে ক্লিক করতে পারো না বেলাইকানে ক্লিক করলে তোমরা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবে ধন্যবাদ